এবার টেবিলে লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং এর সময় ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট কোহলি, আর তা নিয়ে ম্যাচ চলার সময় আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু আম্পায়াররা তাতে সাড়া দেননি বলে ম্যাচ শেষে জানিয়েছেন নুরুল হাসান সোহান। এ বিষয়ে বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আগামী আইসিসি সভায় শুধু ফেক ফিল্ডিং নয়, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে আরও একটি বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিসকাশন আনতে পারি, আমরা অ্যাটেনশানে আনতে পারি তাদের কোনো একটা, আমাদের কাছে যখন নাকি আইসিসি মিটিং চলে, যখন সিইসির মিটিং হবে বা টেকনিক্যাল কমিটির মিটিং হয়, তখন আমরা কিন্তু এই আম্পায়ার্সদের ব্যাপারে খেলা নিয়ে আমরা সেখানে আলাপ করার সুযোগ আছে, আমরা সেটা করব। এবং এই নিয়ে আলাপ হয়েছে যে যদি সামনে আইসিসির মিটিং আছে, এখানেই অস্ট্রেলিয়াতে মিটিং আছে আপনারা জানেন আইসিসির, তো সেখানেও আমরা বলবো যে তাতে এই কিছু কিছু ইস্যুজ আছে সেটা আপনাদের সামনে বলছি না, তো এগুলো যাতে ওইখানে তাদের অ্যাটেনশনে নিয়ে আসা হয়। শুরু করছি আজকে টি-20 ক্যামিও স্পন্সরড বাই লিংক থ্রি। আপনাদের সাথে আছি আমি ইমরান এবং জোনাকি জ্যোতি। ফখর জামানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া হারিস শুরু থেকে ছিলেন মারমুখী। 3টি 6 ও 2টি 4 মেরেই শেষ হয় তার ইনিংস। পঞ্চম ওভারে বাবর, ষষ্ঠ ওভারে শান মাসুদকে হারিয়ে বেশ বিপদে তখন পাকিস্তান। 43 রানে নেই 4 উইকেট। ইফতেখার নওয়াজ মিলে 22 গজে জমানো চেষ্টা করে নিজেদের, কিন্তু 28 করে শামসির ফাঁদে পড়েন নওয়াজ। 52 রান আসে পাকিস্তানের পঞ্চম উইকেটে। সঙ্গী সাদাবকে নিয়ে এবার প্রোটিয়া বোলারদের তুলুধুনু করেন ইফতেখার। 13 নম্বর ওভার থেকে সাদাবের আউট হওয়ার আগ পর্যন্ত দুজন মিলে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে নেন 52 রান। 22 বলে 52 রান করে ফেরেন সাদাব। ইনিংসের শেষ ওভারে 51 রান করে আউট হন 32 বছর বয়সী আঙ্কেল ইফতি। সেই ওভারে আরও এক ব্যাটারের আউটে পাকিস্তানের ইনিংস থামে 9 উইকেটে 185 রানে। প্রোটিয়া বোলার নোকিয়া নেন 4 উইকেট। জবাবে নিজেদের প্রথম ওভারের মতো দক্ষিণ আফ্রিকাকেও তাদের শুরুতে ধাক্কা দেয় পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে কুইন্টন ডি ককে ফেরান শাহিন শাহ আফ্রিদি। রাইলি রুশো ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিলেও তাকেও ফেরান শাহিন আফ্রিদি। প্রোটিয়া অধিনায়ক বাহুমা চেষ্টা করছিলেন মার্করামকে নিয়ে, কিন্তু সাদাবের এক ওভারে পাল্টে যায় চিত্র। ইনিংসে নিজের প্রথম ওভারেই সাদাব ফেরান বাহুমা ও মার্করামকে। 36 করেন বাহুমা, 20 রান করেন মার্করাম। 9 ওভারে দক্ষিণ আফ্রিকার রান যখন 69, তখন বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ডার্কওয়ার্থ লুইস সাহেবদের ক্রিকেটীয় নিয়মে দক্ষিণ আফ্রিকা তখন 15 রানে পিছিয়ে। বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার রিভার্স টার্গেট 14 ওভারে 142 রান, অর্থাৎ বাকি 30 বলে 73 রান করতে হবে প্রোটিয়াদের। 10ম ওভারে 14 রান নেন ক্লাসেন স্টাবস জুটি। 11তম ওভারে ক্লাসেন 2টি 4 মারলেও পরের বলেই আউট হন শাহিন আফ্রিদিকে আবারও পেটাতে গিয়ে। শেষ ওভারে আরও 2 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, 9 উইকেটে 108 করে তারা। বৃষ্টি আইনে তারা হারে 33 রানে। বিশ্বকাপে কাল আছে 2টি ম্যাচ, 2টি ম্যাচই হবে অ্যাডিলেডে। বাংলাদেশ সময় সকাল 10টায় খেলবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড, আর দুপুর 2টায় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপ 1-এ কাল 4টি দলই নিজেদের শেষ ম্যাচ খেলবে। এর মধ্যে 5 পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নিউজিল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে 3 নম্বরে তারা। 4 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা 4র্থ স্থানে, আর পরিত্যক্ত হওয়া 2টি ম্যাচ থেকে 2 পয়েন্ট পেয়ে আফগানিস্তান সবার শেষে। দারুণ সব ইন্টারনেট প্যাকেজ পেতে ভিজিট করুন লিংকট্রি ওয়েবসাইটে www.linktree.net। বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। প্রতি পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ সঠিক উত্তরদাতারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। আমাদের আজকের কুইজ, বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ কে? প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। আগামীকাল শুধু ম্যাচ রিপোর্টেই নয়, বিশ্বকাপের আকর্ষণীয় আরও খবর নিয়ে যোগ দেব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এনিগমার সাথেই থাকুন। এনিগমা টিভির সাথে থাকতে হলে চোখ রাখুন এনিগমা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই সাথে লিংক থ্রির ফেসবুক পেজে। টি-20 ক্যামিও স্পন্সর্ড বাই লিংক থ্রি।